দেখো বন্ধুরা, কেমন জোরে জোরে বৃষ্টি পড়ছে, তোমরা কি শুনতে পাচ্ছো? কমেন্ট সেকশনে কিন্তু জানিও তোমরা শুনতে পাচ্ছো কি পাচ্ছো না। এর এই যে দেখো, আমাদের দিশা রানী চলে এসেছেন। হাই করে দে, হাই করে দে। হ্যাঁ, পাকা মেয়ে। দেখো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো বা শুনতে কি পাচ্ছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমি হলাম তোমাদের দিদি ভাইয়ের মেয়ে, শুভশ্রী কর্মকারী। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে 5টা। এখন 5টা থেকে তোমাদের সাথে আমি আমার বকবক শুরু করছি। তো বন্ধুরা, এখন আমি পুচুকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম। এখন পুচু বলছে যে মা, আমি দুধ দিয়ে ভাত খাবো, তার জন্য আমি দুধটা গরম করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই। আজকে বৃষ্টি হওয়ার কারণে আমি আজকে বলতে চাই আমি খুব ভালো আছি। দেখো বন্ধুরা, এদিকে দিশা রানী বিছানায় শুয়ে আছে। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন চলে এসেছি পাউরুটি ছেঁকতে। পাউরুটি ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এখন পাউরুটি ছাঁকা হয়ে গেছে। এখন পাউরুটির মধ্যে ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি, আর তার সাথে একটু চিনি মিশিয়ে দুটো পাউরুটিকে সে একসাথে করে এখন আমরা বিকালে টিফিন করবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি, লুচি বানাবো তাই ময়দা মাখতে। এখন ময়দাটাকে আমি চেলে নিচ্ছি, তারপর আমি মেখে নেব।
দেখো বন্ধুরা, এখন আমি তরকারি করবো বলে পেঁয়াজটা কেটে নিচ্ছি। এরপরে আমি লঙ্কা টমেটো কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এদিকে আমার আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। দেখো আমি এখন আলু তরকারিটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখন লুচি বানাতে চলে এসেছি। এখন আমি লেচিগুলো বেলে নিচ্ছি, তারপরে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। টাটা, বাই বাই।